ভিউয়ার্স, আজকে আমরা একটা নতুন জায়গায় যাব। জায়গাটির নাম হচ্ছে সেন্ট থমাস চার্চ কলকাতা। অবস্থানটি পার্ক স্ট্রিট কলকাতা। প্রতিষ্ঠা হয়েছিল 1842 খ্রিস্টাব্দে, আজ থেকে প্রায় 180 বছর আগে। এটি একটি রোমান ক্যাথলিক ল্যাটিন রীতিতে তৈরি গির্জা। এটি কলকাতা শহরের উপনিবেশিক শৈলীর একটা অন্যতম নিদর্শন। এটি মিডলটন রো পার্ক স্ট্রিটে অবস্থিত। 1997 সালে মাদার টেরেসা এখানে এসেছিলেন। 1841 খ্রিস্টাব্দে এমজিআর ক্যারিও সেন্ট থমাস চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই চার্চটি খোলার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 7টা অবধি এই চার্চটি খোলা থাকে। খুব সুন্দর মনোরম পরিবেশ। আপনি চাইলেই পরিবারের সাথে এখানে আসতে পারেন, বন্ধু বান্ধবদের সাথেও এখানে আসার একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। খুব সুন্দর, মন ভালো করার মতো জায়গা। এটি আপনি রবীন্দ্র সদন মেট্রো কিংবা পার্ক স্ট্রিট মেট্রো থেকে নেমেও আসতে পারবেন। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনেই এই চার্চটি অবস্থিত, এখান থেকে খুবই সামনে। তাই কলকাতা যখন আপনি ঘুরতে যাবেন, অবশ্যই এই জায়গাটি ঘুরে আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি বেল আইকন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের খুব ইন্টারেস্টিং মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।